এই এই লালু ওস্তাদ কে? এ কোরআন পড়ছেনি কোন জন্মে, হাদিস জানেনি, তখন থেকে কে দেখতেছি বলতেছে, কে কে বলতেছে? কে বলতাছে ব্যাপারটা না, তখন থেকে দেখতেছি এই লালু ওস্তাদ রে হজরত ঈসা আলাইহিস সালাম নিয়ে উল্টা পাল্টা কথা, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে উল্টা পাল্টা কথা। এ জীবনে কোরআন পড়ছে, এ জীবনে হাদিস জানে, এ তো সাতেমে রাসুল, এরে 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 কুবাইয়া কুবাইয়া মারা উচিত। না, এতক্ষণ আপনাকে যা শোনাইলো এগুলি কি কোরআন, কোরআনের বাইরে নাকি কোরআনের ভিতরে? আল্লাহ সৈনিক ভাই বলেন। হ্যাঁ আরে ভাই, বাদ আপনি দেন, বলেন। আপনি উত্তর হ্যালো, দেন, আরে ওনার কথা বাদ দেন, আপনি উত্তর দেন। এই যে খোকন বিশ্বাস ভাই যে প্রশ্ন করলো, না উনি এটার তো উত্তর আছে ওস্তাদ, ওনার বলি যে ওই যে না ওনার না নাম না মনে না হয় না আল্লাহ সৈনিক থাকে। ওনার 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 কথা বাদ দেন, আপনি উত্তর দেন, এটার উত্তর কি? এই যে উনি যে বললেন যে উত্তরটা দিচ্ছি হিন্দুদের হলো মধ্যে, যে খোকন বিশ্বাস, খোকন বিশ্বাস ভাই, আপনি মনে নবাব ভাই তাই না? হ্যাঁ নবাব ভাই, আপনার আপনার নবাব ভাই, আপনার গলা আমি বুঝতে পারছি। নবাব ভাই, এটা উত্তরটা পরিষ্কার, এখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিষ্কার করে রেখেছে, আরবি এবং আজমি দুইটা জাত আছে পৃথিবীতে মুসলমানদের মধ্যে, একটা হলো আরবি আর একটা হচ্ছে আজমি, মানে যারা আরবি, যারা আরবে জন্মগ্রহণ করবে তাদের মর্যাদা উপরে, আর যারা আজমি, যারা অনেকে আমরা ভারতবর্ষে আছি, ইংল্যান্ডে আছি, এই আফ্রিকায় আছি, এদের মর্যাদা নিচে। এটা পরিষ্কার অনেক হাদিসও আছে, ইয়ক বলা আছে পরিষ্কার ভাবে। অতএব আপনি যেটা চিন্তা করতেছেন এটা নিশ্চিত আছেন। আর এই ভাষা সম্পর্কে যেটা বললেন আরবি ভাষা, আল্লাহ কিন্তু হিব্রু ভাষায় পাঠাইছে, শুধু আরবি ভাষায় না, আচ্ছা হিব্রু আচ্ছা যাই ভাষায় হোক, ওই পাঠাইছে। ওইটা বাদ দেন, আচ্ছা ওইটা ওইটা ঠিক আছে, আপনি ওই যে না না না, হাদিসের কথা বললেন, আমি হাদিসের কথা আরবি আর বললেন, এটা আমি আজমি, জানি না, আরবি আর, না 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 না, হ্যাঁ আরবি আর আছে আজ ওস্তাদ। হাদিস আমি পড়ি নাই, কিন্তু আমি একটা হাদিস পড়ছি যেটা আরো পরিষ্কার ভাবে বলে, সেটা হলো যে আল্লাহ কিন্তু ওই আল্লাহ নবী বলে গেছেন যে যদি দুইটা মুসলমান অবশিষ্ট থাকে দুনিয়া, এবং তার মধ্যে যদি একটা কুরাইশ থাকে, তাহলে ওই কুরাইশটাই হবে মুসলমানদের শাসক বা মানে শাসক, হ্যাঁ সর্দার। তার মানে হচ্ছে আল্লাহ নবী বলে গেছে মুসলমানদের শাসক বা প্রভু হবে চিরকালই কুরাইশরা, তথা ওই সৌদি আরবের মুসলমানরা। সো এই ওস্তাদ, মতো এটা তো অবস্থা আরব, আপনি আমি ওস্তাদ এটা তো আরব, এই মতো ওস্তাদ ওস্তাদ অবস্থায় এটা ওস্তাদ এই মতো ওস্তাদ এক মিনিট অবস্থায় আটকে আপনি ওস্তাদ আমি আটকে আটকে ওস্তাদ আপনি আমি মিসকিন ফকির মিসকিন ছাড়া আর কি। হ্যাঁ ওস্তাদ, আপনার কথা ঠিক আছে, এটা হলো আরবের জন্য মুশরিক ইয়ারা, এই হাশিমি বংশ যারা আর কি, আর আরবের বাইরে যারা আছে না না এরা আবার ওইরকম আরবের হাসিনি নিচে। টাসিনি বলেনি, ওখানে বলছে কুরাইশ বংশের লোক হবে, সো এখানে শুধুমাত্র আস কুরাইশ, কুরাইশ কুরাইশ, বংশের সরি, কুরাইশ তো হাশিমি কুরাইশ বংশ, বংশে তো কুরাইশ হাশমি হাশিমি বংশ। বংশ ছিল, তারপরে খাজরাজ বংশ ছিল, উমাইয়া বংশ ছিল, উমাইয়া বংশ মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওই, হ্যাঁ উমাইয়া, হ্যাঁ কয়েকটা গোত্র ছিল, তো তার মধ্যে তিনটা ইয়াজিদের ছিল, বাপ, তিনটা ছিল প্রধান, একটা হলো হাশিমি, হাশিম বনু হাশিম, বনু উমাইয়া আর বনু খাজরাজ, তো তার মধ্যে বনু হাশিম সম্ভ্রান্ত ছিল সবচাইতে বেশি, এবং ওই গোত্রে আমাদের নবী আসছিলেন। যাই হোক, হ্যাঁ এখানে বলাই আছে কুরাইশ কথা, এখানে শুধু বনু নবী হাশিম আসছে হবে এমন এবং কোনো কথা না, আরবদের জন্য তাই কুরাইশ না, হাদিসে পরিষ্কার বলা আছে এই না কুরাইশ 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 হবে মুসলমানদের নেতা আরবদের বা জন্য না। প্রভু, ঠিক আছে। ওস্তাদ তাহলে এটা এখন না, আপনি এটা বাংলাদেশের বাংলাদেশের মুসলমান, আপনি ফকিন্নির হুত ছাড়া কি আপনি কি ওই ওই ওদের মধ্যে না ওস্তাদ, সমগোত্রীয় মুসলমান নাকি? কুরাইশ হলো আচ্ছা ওস্তাদ আরবের একটা জন্য, বিষয়, একটা বিষয় ওস্তাদ বলি, ওই উদাহরণটা দিছে আরবের জন্য, আরবে তো অন্যান্য গোত্র আছে, আরবে তো অন্যান্য গোত্র আছে আরো, সেই জন্য না কুরাইশ ওখানে বলা বলছে। হয় যে আর মুসলমানদের, আরবের বাইরে না 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 না, ওখানে বলা আছে যে মুসলমানদের নেতা হবে এই কুরাইশরা, মুসলমানদের, তো মুসলমানদের বলতে তো বাংলাদেশের মুসলমানও না, বুঝায়, কিন্তু কিন্তু ওস্তাদ এনে কথা মুসলমানও আছে, নবী তো আমাদের মুসা ঈসার ধারাবাহিকতায় কিন্তু আল্লাহ আচ্ছা ভাই যেটা আমরা বলছে বন ইসরায়েল, আমরা বন যদি ইসরায়েল বংশ, নবী তো সেই বংশটা, এই বংশের রক্তের কেউ না, তাহলে সে এটা কিভাবে আসলো, এটা একটু বলতেন। এটা পরবর্তী আর একটা, এখানে বিবি হাওয়া যুক্তি আছে, দেখি উনি মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য হাজির নাজির আছেন, দেখি তার কাছ থেকে কিছু শুনি। না না, মুক্ত আলোচনা ওস্তাদ দেখে এক আসলাম, সেকেন্ড, ঢুকে পড়ছে। ওস্তাদ
ওস্তাদ, ওখানে আপনার যে লেখছে না, উনি হলো তাবেইন সৈনিক, উনি কিন্তু সাহাবীর সৈনিক না, উনি অনেক পরে এসে সৈনিক হয়েছে। তাবে তাবেইন আছে না, তাবেইনের সৈনিক। ওই যে একটু আগে যে কথা বললো যে লালু উস্তাদ কি হাদিস জানে কিনা, কোরআন জানে হ্যাঁ কিনা, আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে, যেটা না কাউন্টার ওনার দিলাম যে ব্যাপারে কোরআনের বাইরে কিছু বলছে কিনা। ওনার কথাটা আসলে সিরিয়াসলি নেওয়া দরকার। ওনার কাছে তবে বুঝতে দেন তবে আপনি। অনেকেই কথাটা বলে, অনেকেই কথাটা বলে যে বাংলাদেশের মুসলমান গেলে তাদেরকে মিসকিন কয়। আরে ভাই, তারপর যদি মুসলমান হিসেবে মিসকিন হ্যাঁ মেনে নেয় এটাই তো বেশি, মিসকিন কয়ক আর যাই কয়ক, ভাষা লাথি দিলেও ওই কারণ তার তো প্রভু, এইটাতে দুঃখ পাওয়ার তো কিছু নাই। এবং এই কারণেই তো আমাদের দেশের নারীদের ওরা সম্ভোগ করে, কারণ যেহেতু আমরা হলাম দাস তাদের, তারা হলো প্রভু, আর ইসলামে দাসীদের সাথে যৌন সম্ভোগ করা তো এটা বৈধ, তো আমাদের দেশের নারীদেরকে তো এবং দাসী হিসাবে সম্ভোগ এবং করে। উস্তাদ এই আল্লামা জন্যই তো ইকবালের এটার আমি বিরুদ্ধে, এই জন্য এটার বিরুদ্ধে ওই দেশে কিন্তু কোনো বিচার আচার হয় না, কোনো ক্রিমিনাল কোনো না না এলিগেশন হয় না। হ্যাঁ উস্তাদ একটা কথা বলে শেষ করবো উস্তাদ, এই জন্য একটা আল্লামা ইকবালের একটা কবিতা আছে উস্তাদ, আমার কবিতাটা মনে নাই ঠিক, উনি বলতেছিল হে আরবের বেদুইন, হে আরব, মানে এই এরকম খারাপ ব্যবহার করে দিখে উনি জিদ করে একটা কবিতা লিখছিল, যে আল্লামা ইকবাল পাকিস্তানের যে কবি কবি আর কি, বিখ্যাত কবি, তো উনি বলছেন হে আরবের বেদুইন জাতি, বাংলাটা আমার 2-3 লাইন মনে আছে আর কি, অনেক আগে পড়ছি তো মনে নাই আর কি, হে আরবের এই বেদুইন জাতি, তোমরা রৌদ্রের মধ্যে উট চড়াও আর ঘাস খাওয়া তোমরা কি জানো, এরকম একটা কবিতা আছে উস্তাদ ওনার। কিন্তু এখন তারই সেই স্বজাতীয় গোত্রীয়রা বা বাংলাদেশের গোত্রীয়রা এখন তাদের পায়ে ধরে সালাম করে, যা ওদের দেশে তেল টেল পাইছিল, টাকা পয়সা হয়ে গেছে বলেই আসলে এই ঘটনাটা ঘটে। তেল টেল না হলে কিন্তু ঘটনাটা উল্টো হতো, এই তেলই আসলে ওদেরকে বাঁচিয়ে রাখছে, বুঝছেন? নাহলে কিন্তু এতদিন এই যে আমার দেশে এত যে ওই ইসলামী জিগ টিকির এগুলো কিছুই হতো না। তেলটা না আসলে কমপ্লিটলি পুরো এই ধর্মীয় ইয়েটা, কারণ ওরা অভাব অভিযোগে থাকলে বাংলাদেশের মতো দেশে এত মসজিদ এত মাদ্রাসা তৈরি হতো না, এত ওহাবি পন্থী অথবা সালাফি পন্থী কোন লোকজনের এত সমাগম হতো না, এত ওয়াজ নসিহত হতো না, এটা আস্তে আস্তে একটা অন্য লেভেলে চলে যেত। আসলে ওদের দেশে তেলটাই গোটা মানে ওদের জন্য মজার হয়েছে, কিন্তু বাকি মুসলিম সমাজের জন্য খুবই খারাপ, খারাপ ওস্তাদ পরিণতি ডেকে। এই তেলের আগে আমাদের 2-3 পুরুষ আগে যারা হজে যাইতো ওনাদের কাছে খেজুর আর আফজমজমের পানি বিক্রি করে ওরা জীবিকা নির্বাহ করত, একদম বাস্তব হিস্ট্রি, ও তো তেল ছিল না ওই হ্যাঁ, সময়। এবং ওই জন্যই আচ্ছা দেখবেন যে সেই সময়কার, এবং দেখবেন যে ওই জন্যই সেই সময়কার আমাদের দেশের মুসলমান গুলো অনেক উদার ছিল, তাদের মধ্যে কিন্তু উগ্রতা গোঁড়ামি এগুলা কিচ্ছু ছিল না। এবং এই জন্যই দেখবেন যে বেগম রোকেয়ার মতো নারী, উনি কিন্তু একেবারে ডিরেক্ট অনেক কিছু করে যেতে পারছেন। বর্তমান যুগে বেগম রোকেয়া যা যা করে গেছেন সেই 100 বছর আগে, এখন যদি এগুলা করতে যাইতেন ওনার কিন্তু কল্লা, মানে ওনার কিন্তু কল্লা বেড়ে যেত সাথে সাথে। বেগম পাকিস্তানের কাসিম, আপনি নিজের আলোচনা করতে পারেন, কোন কথা বলতে দেন না, কোন কথা কইতে দেন না, রিকোয়েস্ট দেয়া রাখছি তাও গ্রহণ করেন না, আবার ইসলামের সমালোচনা করতেছেন, আর এই যে লালু ওস্তাদ এ তো সাতেমে রাসুল, এর কল্লা ফেলায় দেওয়া উচিত, এর কোরবানি করা উচিত। কেন ঈসা ভাই আলাইহিস কেন, সালাম উনি তো ইসলাম প্রচার করছে, এই যে তাবেইন সৈনিক, উনি তো ইসলামের, আমরা তো ইসলামের সৈনিক, আমরা তো কোরআন এবং হাদিসের বাইরে এক অক্ষর বাইরে যাই না, আমরা তো এর ভিতরে থাকি রে ভাই। ভাই ওয়াশরুম।